নমস্কার বন্ধুরা, মেক ইট ইজি ওয়ে সোনারাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন ধরনের থালপোষের ডিজাইন এনেছি, গ্রিন এবং অফ হোয়াইটের কম্বিনেশনে থালপোষটি বানাতে চলেছি। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। প্রথমে আমি অফ হোয়াইট কালারটা উঠিয়ে নিয়েছি আর আমি এখানে একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ডাবল ক্রোশেট বানাবো। তো প্রথমে আরও দুটো চেন, এই যে একটা চেন হয়ে গেল এবং আরও দুটো চেন, মোট তিনটে চেন এই জায়গাটায় বানিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ডাবল ক্রোশেট বানাবো। এই রিংয়ের মধ্যে আমি 12টা ডাবল ক্রোশেট বানিয়ে নেব। এখানে যে তিনটে চেন যেটা বানালাম, এটাকে একটা ডাবল ক্রোশেট ধরে নেব এবং আরও 11টা, মোট 12টা ডাবল ক্রোশেট আমি এই রিংয়ের মধ্যে, ম্যাজিক রিংয়ের মধ্যে বানিয়ে নেব। 12টা ডবল ক্রোশেট আমার কমপ্লিট করা হয়ে গেছে আর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি, মানে আমার ফার্স্ট রো কমপ্লিট, পরের রোটা শুরু করছি। তো প্রথমেই তিনটে চেন বানিয়ে নেব যেভাবে কাজ শুরু করছি, তারপরে ওই একই স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট, মানে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট হয়ে গেল। তারপর নেক্সট যে স্টিচটা রয়েছে সেখানেও আমি এটাই রিপিট করব, একই স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট বানিয়ে নেব। মাঝে কোনো চেনে স্পেস বা কোনো কিছুই হবে না, প্রত্যেকটায় দুটো করে ডাবল ক্রোশেট বানাবো। এই রোয়ের শেষে আমাদের কাছে 24টা ডাবল ক্রোশেট থাকবে। এই রোটা কমপ্লিট হয়ে গেছে আর আমি যেটা করেছি এখানে অন্য আরেকটি কালার, গ্রিন কালারটা আমি উঠিয়ে নিয়েছি। এবার কাজ শুরু করবো। তো প্রথমে তিনটে চেন বানিয়ে নিচ্ছি, তারপর একই স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট বানিয়ে নিচ্ছি। এরপর পরের যে স্টিচটা, নেক্সট স্টিচটায় একটা ডাবল ক্রোশেট বানিয়ে নেব। তারপর তিন নম্বর স্টিচটায় আবার আমি দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে বানাবো একই স্টিচের মধ্যে। পরেরটা আবারও একটা সিঙ্গেল করে বানাবো। তো এইভাবে এই রোটা কমপ্লিট করবো, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোচেট আর পরের স্টিচটা একটা ডাবল ক্রোচেট বানাবো। তো এইভাবে এই রোটা কমপ্লিট করবো। এই রোয়ের শেষে আমাদের কাছে 36টা ডাবল ক্রোচেট থাকবে। রোটা কমপ্লিট করে ফেলেছি, 36টা ডাবল ক্রোচেট রয়েছে। পরের রোটা শুরু করছি। তো তিনটে চেন বানিয়ে নিচ্ছি, যে তারপর ওই একই স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোচেট। এরপর পরপর আমি দুটো স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোচেট বানাবো, একটা একটা করে, দুটোর মধ্যে দুটো ডাবল ক্রোচেট হয়ে গেল। এরপর তিন নম্বর স্টিচটায় দুটো ডাবল ক্রোচেট একসঙ্গে একই স্টিচের মধ্যে বানিয়ে নেব। এই রয়ে শেষে আমাদের কাছে 48টা ডাবল ক্রোচেট থাকবে। এখানে দুটো করে সিঙ্গেল বানাবো আর একটা ডাবল বানাবো। আগের রোটা কমপ্লিট হয়ে গেছে, পরের রোটা শুরু করছি। আবারও একই রকমভাবে তিনটে চেন বানিয়ে কাজ শুরু করছি। এরপর যেটা চেন মালানাম সে একই স্টিচের মধ্যে একটা ডাবল বানিয়ে নিচ্ছি, একটা ডাবল ক্রোচেট। এরপর আমি পরপর তিনটে স্টিচের মধ্যে তিনটে ডাবল ক্রোচেট বানাবো, একটা একটা করে। এরপর চার নম্বর স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোচেট একসঙ্গে বানাবো। এই রয়ে শেষে আমাদের কাছে 60টা ডাবল ক্রোচেট থাকবে। এখানে তিনটে সিঙ্গেল করে বানাবো, চার নম্বর স্টিচটা ডাবল করব। এইভাবে 60টা ডাবল ক্রোচেট এই রোটাতে বানিয়ে নেব। এই রোটা কমপ্লিট করা হয়ে গেছে, পরের রোটা শুরু করছি। তো তিনটে চেন, ওই একই স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোচেট। তারপরে আমি এখানে পরপর চারটে স্টিচের মধ্যে চারটে, একটা একটা করে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এরপর পাঁচ নম্বর স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোচেট একসঙ্গে বানিয়ে নেব।
এই রয়েছে আমাদের কাছে 60টা ডাবল ক্রোচেট থাকবে। পরের রোটা শুরু করছি, তিনটি চেন বানিয়ে কাজ শুরু করছি। তারপর একই স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। এই রোটাতে আমি যেটা করব, পাঁচটার মধ্যে একটা একটা করে ডাবল ক্রোচেট বানিয়ে নেব, তারপর ছ নম্বর স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোচেট একসঙ্গে বানাবো। এইরকমভাবে যেটা হচ্ছে, প্রত্যেকটা রোতে বারোটা বারোটা করে ডাবল ক্রোচেট বেড়ে যাচ্ছে। এইভাবে আমি বাড়তে থাকছি। আর এই যে যে গোল রাউন্ড যে প্যাটার্নটা যেটা তৈরি হচ্ছে, এটাও ধীরে ধীরে বাড়ছে। এইভাবেই এটাকে বাড়তে হবে। তো দেখুন, এই রয়েছে সে আমাদের কাছে 84টি ডাবল ক্রোচেট থাকবে। এইভাবে আমি বাড়তে থাকব এবং এই রোটা তো শেষ করব। এছাড়াও আরও কয়েকটি রো আমি কমপ্লিট করে নেব। তো দেখুন, যেভাবে বাড়তে থাকছি এইভাবেই আমি বাড়তে থাকব। তো এখানে আমি 13টা রো কমপ্লিট করে ফেলেছি। আর আমার কাছে এখানে 156টা ডাবল ক্রোশেট রয়েছে লাস্ট রোতে। আমার ফার্স্ট পার্টের ভিডিও আমি আপনাদের কাছে এই পর্যন্তই নিয়ে এসেছি। এই থাল পোস্টটা কমপ্লিট করতে এখনও সময় লাগবে, এখনও কিছুটা কাজ বাকি আছে। তো পরবর্তী কাজগুলো নেক্সট পার্টে আমি নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসতে চলেছে। তো ভালো থাকুন, নমস্কার।